মোবাইলে এমবি শেষ হচ্ছে না কি করব তাই শুরু করে দিলাম আরেকটা ভিডিও আসলে এত সুন্দর রাস্তাগুলো আপনারা যে তো ভিডিও দেখবেন রিয়লাইজ করতে পারবেন না বাট আমি সাজ্জাদ বা আমরা যারা এখানে আসছি তা দেখলে অবশ্যই বুঝবো যে কি ছিল বা কোথায় গিয়েছিলাম আসলে বলে বোঝানোর মতো না কান্ট্রিটা এত সুন্দর আর একটা জিনিস আমি যেটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা বিশেষ করে বই পুস্তকে তো অনেক কিছুই পড়ি অনেক কালচার পড়ি বাট ফিজিক্যালি এরকম বা প্র্যাকটিক্যালি আমরা এরকম ওকে নো প্রবলেম এখানের মানুষটা এখানের মানুষজনের একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এখানে আমি যে জিনিসটা দেখেছি মানুষরা হচ্ছে একদম স্ট্রিক্টলি গভর্নমেন্ট যেই ওদেরকে ওদের কিং ওদেরকে যে ধরনের রুলস আছে কিংয়ের সব ধরনের রুলস ওরা ফলো করে ইভেন ট্রাফিক রুলস ফলো করে তারা জেব্রা ক্রসিং দিয়ে মানুষ হাঁটাচলা করে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন জেব্রা ক্রসিং দিয়ে কোনো একটা মানুষ যাচ্ছে সেটা যেই হোক আর গাড়ির ডিস্টেন্স যতটাই হোক যদি গাড়ির ড্রাইভার বুঝতে পারে যে লোকটা এখান দিয়ে যেতে যাচ্ছে সো ড্রাইভার ইনস্ট্যান্ট সে এখানে ব্রেক করবে তার যত তারাই থাকুক আর হচ্ছে প্রত্যেকটা জায়গাতে রাস্তাঘাটে প্রস্রাব করা যাবে না প্রস্রাব করলে যেখানে দেখবে পুলিশ ফাইন করবে তারপরে হচ্ছে আপনাদের এটাকে কী বলে আমি আর সাজ্জাদ আমরা দুজন অল্পের জন্য বেঁচে গেছি আমরা প্রবলেমে পড়তে গেছিলাম আমরা গাড়িতে যাচ্ছিলাম এক জায়গায় হঠাৎ আমাদের খুব পিচ আপ ছিল কেয়ার করার বসে গেলাম রাস্তার পাশে চলে আসলো আর্মি আর্মি এসে তো আমাদেরকে ধরতে চেয়েছিল বাট আমরা বলি যে উই আর নিউ ইয়ার দেন তারা চলে গেছে সো ইট ওয়াজ আ জাস্ট আই ওয়ান্ট টু সে ইটস জাস্ট এক্সপিরিয়েন্স নাথিং এলস আর এটা আমি অপমান হিসাবে নিতে যাচ্ছি না আমাদের শিক্ষা হয়েছে আমরা শিখছি জায়গাটা একটা রানিং ওয়ে মানে হচ্ছে এটা আপনারা বলতে পারেন যে ঢাকা থেকে সাভারের যদি হাইওয়ে রোডটা ধরেন গাবতলি থেকে সাভারের যে আপনার ওরা হচ্ছে বিশ্ব রোডটা আছে যে হাইওয়েটা আছে সেই হাইওয়ের মাঝামাঝিতে যদি আপনার একটা রাস্তা ধরেন যেখানে হচ্ছে কোনো ঘর বাড়ি নেই মানুষজন নেই বাট হাইওয়ে বাট পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে দুজন লোক দাঁড়িয়ে প্রস্রাব করছে আমরা বাঙালিরা এটাকে অবশ্যই সিম্পলি নিব বাট আমরা ঠিক ওই কাজটাই করছিলাম তো পুলিশ আমাদেরকে পুলিশ না র্যাব না সরি আর্মি তাদের আর্মি আমাদেরকে ভ্যাটও দিয়েছিলো হে ডোন্ট ডু দিস তারপরে আমরা হচ্ছে উঠে গেছি সেখান থেকে তবে এখানে বাইরে রোডে সিগারেট খাওয়া যাবে রোডে সিগারেট ওদের দেশের সিগারেটই টোটালি নিষেধ প্রত্যেকটা হোটেলে লেখা আছে স্মোক ফ্রি জোন বা হচ্ছে রাস্তাঘাটে তো আছেই স্মোকিং আর ওদের গভর্নমেন্টে তো আমরা যে জেনেই আসছি যে এখানে স্মোকিং করা যাবে না আর হচ্ছে আপনার আর কি বলবো আটটার পরে ওদের দোকানপাট সব বন্ধ হয়ে যায় আর ওদের আপনারা জানেন যে ভুটান হচ্ছে একমাত্র কান্ট্রি নট একমাত্র কান্ট্রি আরও অনেক জায়গাতেই আছে এখানে হচ্ছে মদটা হচ্ছে ওদের জন্য একদম ওপেন ওরা যে কোনো সময় চাইলে ওরা মদ খেতে পারবে ক্যারি করতে পারবে মদ নিয়ে ওদের কোনো প্রবলেম নেই একটা মাত্র জিনিস আর মদের জন্য ওদের রুলস আছে ওয়াইনের সেই রুলসটা হচ্ছে রাত আটটার পরে কেউ ওয়াইন সেল করতে পারবে না মানে সেটা দোকানে বসেই খাক আর যেখানে বসেই খাক আটটার পরে সেল করা যাবে না তো এই জিনিসটাও কিন্তু তারা স্ট্রিক্টলি ফলো করে আর ওরা হচ্ছে ওদের কিংকে এতটাই পরিমাণে মানে এতটাই পরিমাণে রেসপেক্ট করে যে ওরা প্রত্যেকটা পিপল কিংয়ের একটা করে হচ্ছে এটা কি আমরা নতুন যে দেখেছি বিভিন্ন ধরনের বেস পাওয়া যায় কিংয়ের পিকচার সহ বেস পাওয়া যায় সেই বেসগুলো তারা তাদের যেই তাদের ন্যাশনাল যে পোশাক ন্যাশনাল পোশাক আর ফর্মাল পোশাক বা ওয়েস্টার্ন পোশাক সব পোশাকেই তারা সেটা ইউজ করে আর হচ্ছে আপনার যে ওদের ন্যাশনাল যে ড্রেস আছে ছেলেদের জন্য হচ্ছে গো GHO গো আর মহিলাদের জন্য হচ্ছে কিরা দুটাই খুব সুন্দর ড্রেস আমি নিজেও গোপরে ছবি তুলেছি আমাদের যে ফ্রেন্ডটা ছিল ওর গিরা ছিল ও নিয়ে আসছে সরি ওর গো ছিল ও নিয়ে আসছে আমরা সেটা পরে ছবি তুলেছি ছবিগুলো হয়তো বা শেয়ার করবো মাঝে মাঝে ফেসবুকে দেখা যাবে আর কী বলবো আপনারা মেঘে যেই যা দেখছেন কালো কালো মেঘ আসলে এগুলো মেঘ না সবগুলোই পাহাড় মেঘে ঢেকে আছে সাদা সাদা হালকা হালকা সাদা সাদা মেঘ ঢেকে আছে তাই মনে হচ্ছে যে এগুলো মেঘ বাট আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই সবগুলোই হচ্ছে পাহাড় মাউন্টেইন
আর ভুটানে আর ইন্ডিয়ানদের যদি কথা কিছু একটা বলি, ইন্ডিয়ানদের জাস্ট পাস লাগে ভুটান আসতে, পাস নিয়ে দিন আসতে হবে, উইদাউট পাস ইন্ডিয়ান ঢুকতে পারবে না, তাদের গাড়িরও পাস লাগবে, তাদের ম্যানদেরও পাস লাগবে। আর ভুটানিজদের হচ্ছে যে পাওয়ারটা আছে, তাদের কোনো পাস লাগবে না, তারা ডিরেক্ট তাদের গাড়ি নিয়ে হচ্ছে ইন্ডিয়াতে চলে যাবে, গিয়ে পুরো ইন্ডিয়া ঘুরে টুরে আবার তাদের কান্ট্রিতে চলে আসবে। তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই, কোনো পাস নেই আর দরকার নেই। এদিকটা থেকে আমার মনে হয় ভুটানিজরা অনেক হ্যাপি আর কি। আর ফ্রেন্ডস, যারা হচ্ছে ভবিষ্যতে কখনো ভুটানে আসার জন্য প্ল্যান করবেন, অবশ্যই যারা জানে বা যারা আগে গিয়েছে, যেমন আমরা গিয়েছি, বা যারা আগে গিয়েছে ঘুরেছে, তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে যাবেন। আর কন্ট্যাক্ট করে যাবেন বলতে, কোনো এজেন্সির মাধ্যমে গেলে তো অন্য হিসাব, তারা সবই জানে আপনাদেরকে ঘুরাতে পারবে। আর যদি আপনারা বলেন যে আমরা এজেন্সির মাধ্যমে যাবো না, নিজেরা যাবো, নিজেরা জানবো, শিখবো, অনেক কিছু দেখবো, কারণ ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে তারা শুধু ইম্পর্টেন্ট যেসব স্পটগুলো আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে, বাট সাইট সিইংয়ের যে ব্যাপার আছে, যেমন আপনি যদি পাহাড়ে ঘুরতে চান তারা সেটা আপনাকে ঘুরতে দিবে না, তাদের রেস্ট্রিকশন আছে অনেক কিছু। আর আপনারা যদি একা একা আসতে চান, একা একাও আসতে পারেন গ্রুপ করে, সেটার জন্য অবশ্যই যারা হচ্ছে আমাদের মতো গিয়েছে, নিজেদের সেলফ সার্ভিসে যারা গিয়েছে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কারণ আমরা অবশ্যই বলতে পারবো কোথায় কী আছে, কোথায় কী ধরনের প্রবলেম হতে পারে, বা কী ধরনের ডকুমেন্টস আপনি সাথে রাখলে প্রত্যেকটা জায়গাতে আপনি পারফেক্টলি পার হতে পারবেন। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন, সেটা হই আমরা আর অন্য কেউ। যদি আপনারা ভুটান প্লাস দার্জিলিং যেতে চান, দার্জিলিংও আমরা ঘুরেছি, বাসে গিয়েছি, দার্জিলিং বাস যায় না, দার্জিলিং শুধুমাত্র জিপ যায়। আর হচ্ছে ভুটানের এখানে বাস আছে, তাদের মিনি বাস আছে, ট্রান্সপোর্ট যে ট্যুরিস্ট বাসগুলো নামে আমরা যে বাসগুলো চিনি, ওরকম অ্যাভেলেবেল ট্যুরিস্ট বাস আছে তাদের, অ্যাভেলেবেল বলা যায় না, আপনার হচ্ছে আছে, টাইম দেওয়া আছে, দিনের 3-4টা করে তাদের শিডিউল দেওয়া আছে। তো শিডিউলগুলো জানো একটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় একদিন যাওয়ার জন্য একটা প্ল্যানিং করে রাখবেন যে আমি অমুক দিন ওইখানে যাবো, ওইখান থেকে ওইখানে যাবো, বাসে যাবো, কারণ আপনি যদি ট্যাক্সিতে যেতে চান আপনার খরচ পড়ে যাবে 3 গুণ। তো আপনি যখন বাসে যাবেন আপনার সেটা খরচটা অনেকটাই কমে আসবে, আর সেক্ষেত্রে বাসের শিডিউলটা জানাও একটা ইম্পর্টেন্ট এখানে ঘোরার জন্য। এই যে দেখছেন আমরা এখন যে প্লেসটা দেখছি বা যে প্লেসটা দিয়ে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, প্লেসটা আসলে এক্সপ্লেইন করার মতো কিছুই নেই, মানে চারদিকে পাহাড় পাহাড়, মানে মনে হচ্ছে যে আমরা পুরোটা একটা পাহাড়ের একটা এরিয়া দিয়ে আমরা শুধু ঘুরছি, চারদিকেই কিন্তু পাহাড়। আপনারা কতটুকু রিয়েলাইজ করতে পারছেন আই ডোন্ট নো, বাট পুরোটাই পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে রাস্তা। এই রাস্তা থেকে যদি একটা গাড়ি পড়ে যায় বা একটা মানুষ পড়ে যায়, আই ডোন্ট নো তার একটা টুকরাও খুঁজে পাওয়া যাবে কি না রাস্তায়, মানে বড় কোনো টুকরা পাওয়া যাবে কি না, অথবা পাওয়া যাবে টুকরা টুকরা এক এক জায়গায় এক একটা ছোটোখাটো আকারে পাওয়া যাবে আর কি। তো আপনারা যদি গ্রুপ করে আসেন, গ্রুপ করে আসলে আপনারা ট্যাক্সিতেও ঘুরতে পারবেন। ওই যে দূরে যে মেঘটা দেখা যাচ্ছে, কালো মেঘ না, হোয়াইট মেঘটা আলেই কিন্তু পাহাড় আছে, আমরা এখান থেকে হয়তো রিয়েলাইজ করতে পারছি, ক্যামেরাতে কতটা রিয়েলাইজ করা যাবে আই ডোন্ট নো, বাট এখান থেকে পুরোই ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট দেখা যাচ্ছে যে এখানে অনেক পাহাড় আছে, আড়ালেই পাহাড় আছে। সবচেয়ে সুন্দর দেখতে যে সুন্দর পাহাড়গুলো, সেগুলো হচ্ছে এই পাহাড়গুলো, আমার কাছে যতটুকু ভালো লেগেছে পাহাড়গুলো, একদম স্ট্রেট। আর হচ্ছে যে আপনার পাথরগুলো যে কেটে যে টুকরা টুকরা করে আছে, এগুলো তো কেটে রাখেনি, ভেঙে ফেলেছে, ভেঙে রাস্তা করেছে, কাটাই বলা যায়। সেটাতে রোদ আছে এখানে, কিন্তু রোদটা খুবই হট হয়, বাট রোদ দেখাটা হচ্ছে খুবই টাফ, অ্যাভেলেবেল রোদ দেখা যায় না আর কি। যাচ্ছি আমরা যেখানটাতে এখন আছি, এখানটার সাজ্জাদ আছে পিছনেই, সে খুব এনজয় করছে, খুবই ভালো লাগছে তার, সে বলেছে অলরেডি, এবং সে চাচ্ছে এখানে বিয়ে করবে। বিয়ে করতে চাওয়ার একটাই রিজন, এখানের মানুষজন খুবই ভালো, এরিয়াটা ঠান্ডা, তো এখানে আপনার হচ্ছে 12 মাসই হচ্ছে এখানে জায়গাটা ঠান্ডা থাকে, এটাও একটা অন্যতম কারণ এই সিটিটা লাইক করার। আর কি বলবো, এই তো আও এখানে হচ্ছে পুরো ভুটান সিটিটা না বলবো, পুরো ভুটানটা, এন্টার ভুটান জুড়েই তারা যে আপনার ইলেকট্রিসিটি যে গাছটা তারা করেছে, এটা মাইন্ড ব্লোয়িং। পাহাড়ের উপর দিয়ে একদম এত, মানে এতই মজবুত করে, এতই ভালো করে তারা কাজগুলো করেছে, দেখার মতো, সত্যি দেখার মতো।
দূরে যে মেঘটা দেখা যাচ্ছে বড় বড় একটা মেঘ দেখা যাচ্ছে ওই মেঘটা কিন্তু পুরোটাই পুরো পাহাড় জুড়ে কিন্তু ওই মেঘটা এখানে কিন্তু পাহাড়ের সাথেই জাস্ট মিশে আছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না ওইভাবে যেভাবে করা উচিত যতটুকু মনে হচ্ছে বলছি বাট যা বলছি তার থেকে অনেক 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 সুন্দর দূরে যে মেঘটা দেখা যাচ্ছে পুরো মেঘটার আড়ালেই হচ্ছে পাহাড় এটা আপনি হয়তো বা এইভাবে রিয়েলাইজ করতে পারছেন কিনা আমি জানি না দূরে যে এটা যেটা দেখা যাচ্ছে এখানেও পুরো পিছনটা জুড়েই পুরোটাই পাহাড় আমরা কিছুক্ষণের ভিতরে এই চেকপোস্টের কাছে চলে যাব ভুটানে আসতে দুইটা চেকপোস্ট হচ্ছে আপনার ক্রস করা লাগে দুইটা চেকপোস্টে চেক করানো লাগে আমরা মেবি একটা চেকপোস্টের কাছাকাছি চলে আসছি এখানে চেক করে না কি না 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 চেকপোস্ট এখনো আসেনি এখনো 118 কিলোমিটার আমাদেরকে যেতে হবে মাঝখানে দুইটা চেকপোস্ট থাকবে যেখানে আমাদের ইয়ে চেক করবে আমরা এখান থেকে কাল এখান থেকে এখন যাব গিয়ে রাতে থাকবো হচ্ছে ফুনসুলিংয়ে থাকবো সেখান থেকে কালকে সকালে চলে যাব হচ্ছে আমাদের ইমিগ্রেশনের কাজ হয়তো সকালে শেষ করবো বা রাতেই করবো শেষ করে আমরা চলে যাব হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আল্লাহ যদি সহায় হন আমরা 4 তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশে ব্যাক করছি ওকে দেখতে থাকেন ভিউটি করছি আরো ব্রাদার এইচ আর মিন্স হ্যাঁ বিপি কা জায়গা এইচ আর লেখা বিপি বিটি কা জায়গা এস আর লিখা এইচ আর মিন্স এইচ আর মতলব কে হ্যায় এইচ আর এইচ আর কা হ্যায় আই ডোন্ট নো এইচ আর নেই রে নাম্বার নাম্বার প্লেট এইচ আর নাম্বার প্লেট কে উপর এইচ আর লেখা ভুটান মেট্রো সরি থিম্পু মেট্রো পারো মেট্রো ফুডসুলিং মেট্রো লাইক দ্যাট পাহাড়ের চিপা চাপা যে বাড়িগুলো দেখা যায় বাড়িগুলো এত সুন্দর আর ওইখানে ভুটানের যে জিনিসটা হচ্ছে দেখেছি আমি বা আমরা দেখেছি যেটা হচ্ছে যে ভুটানের লোকাল কোনো বাড়িঘর নেই একদম পোর যে মানুষটা যে হচ্ছে দিন খেটে খায় বা পাহাড়ের চিপা চাপা এই গাছ টাছ করে কোনোরকম বাঁচে আমাদের বাংলাদেশের কি বলে যারা ভিক্ষা করে খায় তাদের মতো অবস্থা তো নেই যদিও কারো তবে আছে অনেকে অনেক করে কাজ করে খায় অনেক খারাপ খারাপ অবস্থা অনেক পোর পাবলিক আছে বাট তাদেরও ঘরবাড়িগুলো যদি আপনারা দেখেন আমাদের বাংলাদেশের মন্ত্রী এমপিদের বাড়ি